টা ছিঁড়ে গিয়েছে কিন্তু ইচ্ছা করে চেঞ্জ করি না কারণ সাইকেল যত নতুন হয় বেলজিয়ামের সাইকেল চুরির প্রবণতা তত বেশি থাকে সাইকেল রাখার ফলে পুলিশ আসে এবং পুলিশ এখান থেকে সাইকেল নিয়ে যায় এখন জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছে এটা রাইট জোন দেখুন পেছনে বাস এসে থেমে গিয়েছে তখন ইউরোপে আসবেন বেলজিয়াম নেদারল্যান্ডস বা অন্যান্য দেশে যেখানে সাইকেলের বেশি প্রচলন আছে এই জায়গাগুলোতে খেয়াল রাখবেন যেখানে পার্কিং সাইন দেওয়া শুধুমাত্র সেই জায়গাতে আপনারা বাইসাইকেল পার্কিং করবেন বেলজিয়ামে আসার পরে আমরা স্বাভাবিকভাবেই স্টাডি এবং আদার যে আছে সেইগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এখন হঠাৎ যদি এই সময়ের মধ্যে আমরা দেখি যে বাসায় চিঠি এসেছে এবং সেই চিঠিতে ভুল জায়গায় সাইকেল জন্য প্রায় টাকা বাংলাদেশি টাকায় জরিমানা এসেছে তখন অবস্থাটা কি হয় হ্যাঁ এমনই একটা ঘটনা রিসেন্টলি ঘটেছে এবং এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই বিষয়গুলো আলোচনা করব তার আগে এই জায়গাটা দেখেনি এটা হচ্ছে বাইসাইকেল পার্কিং এরিয়া পেছনে যে বিল্ডিং এগুলো হচ্ছে স্টুডেন্ট হাউজিং তো আপনারা যখন ইউরোপে আসবেন বেলজিয়াম নেদারল্যান্ডস বেশি প্রচলন আছে এই জায়গাগুলোতে খেয়াল রাখবেন যেখানে পার্কিং সাইন দেওয়া শুধুমাত্র সেই জায়গাতে আপনারা বাইসাইকেল পার্কিং করবেন যেমন দেখুন একটু সামনে এগিয়ে আসলে এখানে কিন্তু এখন আর কোনো সাইকেল পার্কিং এরিয়া নেই কারণ পেছনে গ্রাউন্ড ফ্লোরের সবগুলোই কিন্তু দোকান তো স্বাভাবিক ভাবে এই দোকানের সামনে বাইসাইকেল পার্কিং করা যাবে না এটাই সিস্টেম তো এই ভিডিওতে আমি যেতে যেতে আপনাদেরকে সবকিছু বলছি যে আসলে কোথায় আপনারা সাইকেল পার্কিং করতে পারবেন কোথায় পারবেন না এবং কোথায় কতক্ষণ রাখতে পারবেন বা কেমন কি জরিমানা হতে পারে তার আগে রাস্তা পার হয়ে ওই পারে যাই ওই পারে কিছু দেখানোর জন্য রাস্তা পার হওয়ার সময় খুবই সাবধান দেখে শুনে রাস্তা পার হবেন বিশেষ করে জেব্রা ক্রসিং ছাড়া অন্যান্য জায়গা থেকে রাস্তা পার না হওয়ার চেষ্টা করবেন আমি যখন যেটা করেছি আমার বিশ ফুট দূরে জেব্রা ক্রসিং ছিল কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য ওইখান থেকে পার হলাম এটা কিন্তু একটা ফল্ট পুলিশ আসলে ধরলে কিন্তু আমাকে এখানে ভালো অ্যামাউন্টের একটা জরিমানা করবে এই যে জায়গাটা দেখাচ্ছে এটা রাস্তার এই পাশে এখানেও কিন্তু সাইকেল পার্কিং জোন কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানে কিন্তু সাইকেলের পার্কিং জোন শেষ তো কিন্তু কিছু সাইকেল এখানে পার্কিং করে রাখা হয়েছে যেমন আমারটা যে গাছের সাথে বাধা সিটটা ছিঁড়ে গিয়েছে কিন্তু ইচ্ছা করে চেঞ্জ করি না কারণ সাইকেল যত নতুন হয় বেলজিয়ামে সাইকেল চুরির প্রবণতা তত বেশি থাকে তো এই একটা ইন্টারেস্টিং বিষয় যে আবার সাইকেল রাস্তা পার হতে বলি এখন জেব্রা ক্রসিংটা পার হচ্ছে এটা রাইড জোন দেখুন পেছনে বাস এসে থেমে গিয়েছে যখন আসবেন দেশের বাইরে তখন এই জিনিসগুলো খেয়াল রাখবেন আসলে এরা আইনের প্রতি খুবই স্ট্রিক্ট এবং সবাই প্রতি খুবই অনুগত তো যেটা বলছিলাম যে আসলে আপনি আসবেন যখন ইউরোপে দেশে দেখবেন যে রাস্তায় বিভিন্ন ব্র্যান্ড গাড়ি পড়ে থাকে এগুলো নেয় না কিন্তু যদি আপনার সাইকেল একটু নতুন হয় তো সে সাইকেল চুরি করে নিয়ে যায় তো যার জন্য আমার সাইকেল ওইভাবে রেখে দেওয়া তো ওই জায়গাটাও কিন্তু ইল্লিগাল বাট যেহেতু ওই এরিয়াটা টোটালটা স্টুডেন্ট মেস অনেকগুলো সাইকেল ওখানে ফলে জায়গা নেই জন্য আমরা একটু সার পাই রাখি আর যেখান থেকে শুরু করেছিলাম ওই আমার শেফ সাইকেল রাখে তো এই দিনকার যেটা হয়েছে উনি একটু এগিয়ে এসে যে আমার পেছনে সেন্ট পিটার চার্চ লোভেনের সব থেকে পুরনো এবং ঐতিহাসিক চার্চ এই চার্চ এর এই জায়গাটা একেবারে চার্চের সামনে দেখেন এখানে রেস্ট্রিক্টের জোন আপনি এখানে সাইকেল দেখতে পারবেন না এই জায়গায় সাইকেল দেখেছে এবং আমি যে রেস্টুরেন্টে স্টুডেন্ট জব করি সেটা হচ্ছে এই রাস্তার মাথায় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে লাল কালার ওই বিল্ডিংটাই আর যেখান থেকে হেঁটে এসেছি ওইখানে দূরত্ব সর্বোচ্চ গেলে দুইশো মিটারও না তো একটু সময় বাঁচানোর জন্য ভদ্রলেক এখানে সাইকেল রেখেছিলেন এটা রেস্ট্রিক্টের জোন এবং ওইখানে সুন্দর করে ইন্ডিকেট করে দেওয়া ছিল যে আপনি এখানে সাইকেল রাখতে পারবেন না তো যাই হোক সাইকেল রাখার ফলে পুলিশ আসে এবং পুলিশ এখান থেকে সাইকেল নিয়ে যায় আগেই বলেছি যে সাইকেল চুরি হয় সাইকেল নিয়ে যাওয়ার পরে পুলিশ যেটা করে করে তাদের ওয়েবসাইটে প্রকাশ না হলে সবাই টেনশনে থাকে যে সাইকেল চুরি হয়ে যায় কিনা তো যথারীতি উনি ওয়েবসাইট চেক করলেন এবং দেখলেন যে হ্যাঁ সাইকেল পুলিশের কাছে যে নিয়ে আসতে হবে তো সেই মোতাবেক উনি গেলেন এবং পনেরো চার্জ দিলেন এডমিনিস্ট্রেশন ফি দিয়েই সাইকেল নিয়ে আসলেন আমরা ভেবেছিলাম হয়তো পনেরো ইউরোতে মাফ কিন্তু না যেহেতু রেস্ট্রিক্টের জন্য সাইকেল রেখেছে সেখানে তো আরও একটা মামলা দিয়েছে আর সেটি হলো সাইকেল যে এখান থেকে তারা পরিবহন করে নিয়ে গিয়েছে সে গ্যাস বিল আটান্ন ইউরো তো প্রথম দিকে পনেরো ইউরো সমান বাংলাদেশি টাকায় আপনার দুই হাজার বাইশশো টাকা এটা ঠিক আছে এটা পনেরো ইউরো স্টুডেন্টরাও এখানে আর্ন করতে পারে এক ঘন্টায় বা একজন শেফের ইনকাম পার্থক্য বেশি যাই হোক সেই প্রসঙ্গে না যাই তো যখন তার বাসায় চিঠি আসলো যে ভুল জায়গায় সাইকেল পার্কিং করার জন্য সাইকেলে চার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ ফি পনেরো ইউরো বাদ কিন্তু এই সাইকেলটা যে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ স্টেশন পর্যন্ত এই গ্যাস বিল আটান্ন ইউরো আটান্ন ইউরো মানে বাংলাদেশি টাকা এখন প্রায় সাত হাজার প্লাস তো এই টাকাটা তখন পে করতে হবে আর যদি পে না করা হয় তাহলে পরবর্তীতে এই টাকাটা ফাইন হয়ে আরো বাড়বে তো কিছুই করার নাই ভদ্রলোকের যেহেতু এখানে আইনের কাছে আমরা সকলেই ধরা কোনো ফাঁক ফোকরও নাই সুতরাং তাকে এটা দিতে হবে এবং তাকে এটা দেওয়াও লেগেছে তো দেওয়ার পরে এই ইন্টারেস্টিং ঘটনাটা তিনি আমাদের সাথে শেয়ার করছেন যে দেখো তোমরা যখন সাইকেল রাখবে এদিক ওদিক অবশ্যই খেয়াল রাখবে যেন সাইকেলটা নির্ধারিত পার্কিং এরিয়াতে আছে যদি পার্কিং এরিয়া ছাড়া অন্য কোথাও সাইকেল রাখো তাহলে কিন্তু বিপদ সাইকেল কিন্তু পুলিশে নিয়ে যেতে পারে এবং নেওয়ার পরে এরকম যদি একজন স্টুডেন্টের আটান্ন পনেরো তিয়াত্তর ইউরো বাংলাদেশের টাকায় প্রায় ন হাজার সাতশো আটশো টাকা জরিমানা দেওয়া লাগে সেটা কিন্তু আমি মনে করি যে নিতান্তই খুব বড় অ্যামাউন্টের একটা টাকা যেটা আসলে আমাদের মতো স্টুডেন্টের কাছে অ্যাফোর্ড করা পসিবল না আসলে এই ভিডিওর উদ্দেশ্যটা হলো আপনাদেরকে এই মেসেজটা দেওয়া যারা আসবেন দেশের বাইরে যারা সাইকেল ইউজ করবেন অবশ্যই এদিক ওদিক চলাচলের জন্য সাইকেল খুবই গুরুত্বপূর্ণ এই দেশগুলোতে যখন সাইকেল ইউজ করবেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন চেষ্টা করবেন অলওয়েজ পার্কিং যুক্ত সাইন যেখানে আছে এই জায়গাতে সাইকেল রাখার তারপরে খেয়াল করবেন অনেক সময় সাইন গুলা টাইম লেখা থাকে যে এই টাইম বা এই কয়দিন এখানে সাইকেল রাখা যাবে না সেসব বিষয়ে খেয়াল রাখবেন পাশাপাশি প্রয়োজন না হলে এরকম রেস্ট্রিক্টেড জন রেস্ট্রিক্টেড জোন তো রাখবেনই না যদি খুব প্রয়োজন না হয় তো ওপেন স্পেস গুলোতেও সাইকেল না রাখার চেষ্টা করবেন কারণ বলা যায় না কখন সাইকেল নিয়ে যাবে এবং কখন এটা কত ইউরো হবে সেটা আসলে নিতান্তই নির্ভর করে এদের আইনের উপরে বা কোন ধরনের মামলার মধ্যে আমরা যাচ্ছি ভালো থাকবেন সকলেই দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে